আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত রাত পোয়ালেই অর্থাৎ সেকেন্ড মে মাধ্যমিক দু হাজার রেজাল্ট প্রকাশিত হতে চলেছে অলরেডি তোমরা প্রত্যেকে চিনে গেছো যে সকাল নটা থেকে প্রেস কনফারেন্স হবে অর্থাৎ আমরা টিভির সমস্ত নিউজ চ্যানেলগুলোতে দেখতে পাবো এক থেকে দশের মধ্যে যারা র্যাঙ্ক করেছেন আমাদের প্রত্যেকটা জেলার কোন স্কুলের কোন ছাত্র ছাত্রীর ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এটা আমরা জানতে পারবো এই প্রেস কনফারেন বন্ধ হওয়ার পর নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা তোমাদের নিজেদের রেজাল্ট মোবাইলের মাধ্যমে মাত্র দু মিনিটে কিন্তু দেখে নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কোন পদ্ধতিতে তোমরা মাত্র দু মিনিটে রেজাল্ট দেখে নিতে পারো এটা দেখার পরও লাস্টে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাবো তত্ত্ব এবছরে কত শতাংশ করতে এক ছাত্র হচ্ছে কত নাম্বার পেলে পাস এবং কত নাম্বার তোমাদেরকে তুলতে হবে বা কে যদি পাঁচ নম্বরের থেকে এক থেকে বা এক দু নম্বর কম তোলো তোমাদের কি হবে হয়তো দেখা গেল রেজাল্ট দেখতে গেলে সব কিছুই করলে সাবমিট করলে রেজাল্ট দেখালো না এর মানেটা কি লাস্টের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে কিন্তু তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে কিন্তু শুনে নেবে ঠিক আছে তো চলো আমরা সবার প্রথম দেখে নেব তোমরা কোন পদ্ধতিতে রেজাল্টটি দেখে নেবে তো চলো আমরা শুরু করি সবার প্রথমে তোমাদের কাজ করতে হবে মোবাইলের ডেটাটাকে অন করা দেখো অন করার পর তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে পারো সেটা ক্রোম ব্রাউজার অথবা গুগল ব্রাউজার আমি এখানে দেখে নাও গুগল ব্রাউজারটাকে ওপেন করেছি ওপেন করার পর এখানে যে ওয়েবসাইটে তুমি রেজাল্ট দেখবে সেই ওয়েবসাইটটার নাম লিখতে হবে তো দেখে নাও এখানে কী লিখবে তোমরা তোমরা এখানে লিখবে দেখো ডাব্লু 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 লিখলাম ডট ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লু বি রেজাল্টস আর এস ইউএলটিএস হয়েছে তারপরে লিখবে ডট এনআইসি ডট ইন হয়েছে এইটাকে লেখার পর তোমরা এটাকে সার্চ করে দাও ঠিক আছে এটা সার্চ করার পর দেখবে নিচের দিকে চলে আসো দেখো এখানে কি এসছে ভালো করে দেখে নাও এখানটা এসছে একটু ফলো করো ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট দুহাজার তেইশ যেহেতু দু হাজার চব্বিশে রেজাল্টটা এখনও প্রকাশিত হয়নি তাই দুহাজার তেইশ দেখাচ্ছে এবং নিচে দেখো মেন যে সাইটটা লেখাই রয়েছে ঠিক আছে এবারে এই জায়গাটা তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে এবং তোমরা এটা কাল নটা পঁয়তাল্লিশে দেখবে দু যেটা আছে না সেটা দু হয়ে যাবে ঠিক আছে এবারে এই জায়গাটা তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখো তোমার পরের পেজটা নতুন পেজে আসবে দেখো এই ধরনের একটা সেম পেজ চলে আসবে কি লেখা আছে উপরে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ঠিক আছে দিয়ে দেখো এখানে লেখা রয়েছে দেখো এই জায়গাটা ফলো করো দেখো মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি রেজাল্ট ইয়ার দু হাজার বাইশ কিন্তু তোমাদের কালকেট হয়ে যাবে দু হাজার চব্বিশ ঠিক আছে কী করতে হবে দেখো প্রথমত বলি এখানে প্রথমে দেখো লেখা রয়েছে দেখো রোল নাম্বার ইন্টার ইউর রোল নাম্বার এই রোল নাম্বারটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি স্কুলে রোল নাম্বার নয় তোমরা যে পরীক্ষা দিয়েছিলে যে অ্যাডমিট কার্ড পেয়েছিলে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বারটা লেখা আছে শুধু রোল লিখলে হবে না দেখো রোলের পাশে কিন্তু নাম্বারটাও লেখা আছে সেই রোল নাম্বারটা কিন্তু এই জায়গাটা লিখতে হবে আশা করে বোঝা গেছে রোল নাম্বার লিখবে কোনো পেস কিন্তু দেবে না অনেকে পেস দাও যার ফলে কিন্তু রিয়াল দেখা যায় না কোনো পেস দেবে না পরপর রোল নাম্বারটা লিখে দিলে তারপর দেখো কি লেখা আছে এন্টার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কিন্তু নিজের ইচ্ছা মতো লিখলে হবে না এখানে দেখো দেখিয়ে দিচ্ছে কী হবে তোমাদের লিখতে হবে দেখো এই জায়গাটা ফলো করো তোমরা দেখো এই জায়গাটা দেখো লিখেছে দেখো টাইপ ডেট অফ বার্থ ইন প্রথমে ডেট লিখতে হবে ঠিক আছে তারপরে মাস লিখতে হবে তারপরে ইয়ার এবং তারপরে অবলি ধরো কালকে ধরো চব্বিশ তারিখ ধরো আমি এইভাবে লিখে প্রথমে দেখো চব্বিশ এটা অবলিক দেবে ঠিক আছে ধর চার দু হাজার চব্বিশ এইভাবে ডেটটা তোমাদের অবলিক দিয়ে লিখতে হবে কী সময় লিখবে দেখো পাশে যে ঘরটি রয়েছে সেখানে ঠিক আছে এবারে এইটা দেওয়ার পর দেখবে একটা একা দেখো এন্টার ক্যাপচা এখানে যে নাম্বারটা এসছে এরকম নাম্বার তোমাদের কাছে কিন্তু একটা আসবে এই নাম্বারটা দেখো এই যে নীল রঙের যে বাক্স বক্স আছে এই বক্সের মধ্যে নাম্বারটা লিখবে লেখার পর দেখো নিচের সাবমিট বাটনে ক্লিক করে দেবে দেখো এই সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে সঙ্গে সঙ্গে রেজাল্টটি ভেসে উঠবে তোমাদের সামনে যে রেজাল্টটা ভেসে উঠবে একদম দেখো উপরে দেখো রোল নাম্বারটা কিন্তু এখানে লেখা থাকবে তারপর তোমার নেম লেখা থাকবে এবং তোমাদের দেখো সাবজেক্টগুলো এইভাবে কিন্তু লেখা থাকবে দেখেছো তোমার ধর এটা দু হাজার তেইশ সালের রেজাল্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দেখো ষাট গ্রেট এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখো একচল্লিশ গ্রেট বি এইভাবে তোমাদের রেজাল্টটা লেখা থাকবে এবং নিচের দিকে দেখে নাও রিমার্ক থাকবে পাস ঠিক আছে তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু সহজে দেখে নিতে পারো কীভাবে রেজাল্ট দেখতে হবে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং আশা করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে প্রত্যেকের কাছে আমার শুভকামনা রইল এবারে আমরা আসি মেন মেন পয়েন্টগুলোতে দেখবে নটা পঁয়তাল্লিশে যখন তোমরা রেজাল্ট দেখবে অনেকে রোল নাম্বার দিলে ক্যাপচার নাম্বারটা দিলে সাবমিট করলে কিন্তু রেজাল্ট দেখালো না অনেকে ভাবলে আমি কি তাহলে ফেল করলাম না মোটেই না এক কি হয় নটা পঁয়তাল্লিশ থেকে যখন স্টার্টিং হয় তখন প্রায় লক্ষাধিক ছাত্র একই ওয়েবসাইটের মধ্যে যখন তোমার সাবমিট করে সেই সময় কিন্তু ওয়েবসাইটটি ডাউন হয়ে যায় বা ক্র্যাক হয়ে যায় তখন কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা যায় না কিন্তু কয়েক মিনিট ওয়েট করবে আবার রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তাই এটাতে ভয় পার কোনো কারণ নেই দেখো দু নম্বর পয়েন্ট হচ্ছে স্যার কত নাম্বার পেলে পাস হয় দেখো টোটাল পঁচিশ নাম্বার তুলতে হয় প্রতিটা সাবজেক্টে পঁচিশ নাম্বার তুলতে হবে তাহলে কিন্তু পাস হয় এইখানে পঁচিশ নাম্বার মানে কিন্তু শুধু লিখে পঁচিশ নয় প্রজেক্ট এবং লেখা মিলিয়ে তোমাদের কিন্তু পঁচিশটা নাম্বার তুলতে হবে ঠিক আছে হয়তো অনেকে আগে থেকে হিসাব করে রেখেছ যে আমার সব কিছুতে পঁচিশ হচ্ছে কিন্তু লাস্টে দেখা যাচ্ছে কোনোটা সাবজেক্টে এক নাম্বার নম্বর কি আমাদের কম হচ্ছে দেখো অবশ্যই পাস করবো এবার তোমরা বলতে পারো যে স্যার এর তো কোনো নোটিফিকেশন আপনি দেখালেন না তবে প্রত্যেক বছরই এটা দেখা যায় যে যারা পাঁচ নম্বর থেকে এক বা দুই পায় তারা কিন্তু পাস তারা কিন্তু ফেল করে তারা কিন্তু প্রত্যেকে পাস করে অর্থাৎ এই নাম্বারটা কিন্তু বোর্ড থেকে গ্রেস নাম্বার হিসেবে দিয়ে সেই ছাত্রীকে কিন্তু পাস করিয়ে দেওয়া হয় আশা করি বুঝতে পেরেছো আর নেক্সট আপডেট হচ্ছে দেখো এবছরে কত ছাত্রছাত্রী টোটাল পাস করতে চলেছে যেটুকুনি সূত্র মারফত খবর পাওয়া গেছে মোটামুটি প্রায় এইটটি থেকে এইটটি এইট কিন্তু দু মাধ্যমিক পরীক্ষা কিন্তু পাস করতে চলেছে অর্থাৎ একশোর মধ্যে তোমার এইটটি থেকে এইটটি পাস করতে চলেছে কিন্তু ঠিক আছে যেটুকুনি খবর আছে এবং আমরা আগামীকাল দেখে নেব কত শতাংশ পাস করেছে তোমাদের কেমন রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর প্রত্যেকেই আশা করি ভালো রেজাল্ট করবে প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা রইলো শুভকামনা রইলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো